বেশ কয়েকদিন ধরেই বাজারে আলুর চড়া দামে আলু কিনতে হাতে ছ্যাঁকা খাচ্ছিলেন মধ্যবিত্তরা। সোমবার ধর্মঘটও ডেকেছিলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। দাম নিয়ন্ত্রণে বুধবার আলু ব্যবসায়ী সমিতির আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন কৃষি মন্ত্রী বেচারাম মান্না। বৃহস্পতিবার বৈঠকের রেশও লক্ষ্য করা গেছে প্রত্যেক জেলার আলু বাজারে। যে আলু 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছিল সেই আলুর দাম কোথাও 30 টাকা, কোথাও 35 টাকা, কোথাও আবার 27 থেকে 28 টাকায় নেমেছে। তাই কিছুটা হলেও স্বস্তি ফিরেছে আম জনতার। কিন্তু ভিন্ন ছবি কলকাতার উল্টো ডাঙ্গার মুচি বাজারে। হিমঘর থেকে আলু বাজারে না আসায় যোগান কমের জন্য দামও 35 থেকে 40 ঘরে। কালকে রাত থেকেই যে স্টোরগুলো রয়েছে স্টোরগুলো থেকে আলু বের করবেন বলে তারা জানিয়েছিলেন, কিন্তু সেই আলু এখনো পর্যন্ত বাজারে এসে পৌঁছায়নি, যার ফলে বাজার দর যেটা ছিল খুচরো মার্কেটে আলুর দাম 40 টাকা কেজি প্রতি চন্দ্রমুখী আলু এবং 35 টাকা কেজি প্রতি জ্যোতি আলু, সেই দরেই কিন্তু আজকেও কিন্তু আলু বিক্রি হচ্ছে উল্টো ডাঙ্গার মুচিবাজার এলাকায়। গতকাল তো মিটিং হলো, কর্মবিরতি প্রত্যাহার করেছে, আলুর দাম কমবে বলে মন্ত্রী জানিয়েছে, আজকে কি পরিস্থিতি? আপনারা কি আলুর দাম কমাতে পারছেন? পারবো, আমরা তো আর সেভাবে পাচ্ছি না, আমরা যেভাবে কালকে কিনেছি আজকে সেভাবে বেচতে হচ্ছে। আর জ্যোতি আলু 35 টাকা, চন্দ্রমুখী 40 টাকা বেচতে হচ্ছে। এদিকে বাজারে লোকে এসে বলছে 26 টাকা আলুর, ওখানে 26 টাকা পাওয়া যাচ্ছে, কিন্তু সে অনুযায়ী আমরা আলু পাচ্ছি না। আমাদের যদি আলু 26 টাকা দেন আমরা বেচতে পারি। না না, আলু আর এরপরে তো খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, যা দাম রয়েছে অসম্ভব ব্যাপার, সাস্টেন করাটা ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে। এই দাম 30 টাকার নিচে নামবে কিনা সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। ক্যামেরায় গোপাল তাপাদার সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।